रोग निर्णय करबे की रोग आपनार आछे चिकित्सा देबे एजमा साहाबा और कि आछे ओलामा दुईटा मेशिन दुईटा दुई प्रकार चिकित्सा आपनार हबे नबी पाकेर पक्ष होया असिस्टेंट डाक्तारी करी आपनादेर रोगगुलो जदि धरे दे कष्ट हबे नाकि रोग जदि सठिक भावे धरे दे आमार तो मने एइटाई बेशी भालो हय कथा बलेन ना केन आर औषध साथे दिति पारले आरो भालो आमादेर ग्राम्य डाक्ताररा रोग धरते पारे ना मुखस्थ चिकित्सा करे रोगी दे डाक्तारी शेखे रोगी आट्टा गेले सात आठ प्रकारेर औषध दे कोनटाय लागे जाय सेइटा मने राखे পিরে রোগী আসলে সেইটি সেই ওষুধ দেয় রোগীতে ডাক্তারি শেখে যখন কাজ না হয় এই ডাক্তারের কাছে ডাক্তার দমাদম মোটা মোটা কয় গালি দিয়ে চলে যায় থানা কমপ্লেক্সে থানার ডাক্তার এমবিবিএস ডাক্তার সে পরীক্ষা নিরীক্ষা করে যদি আসল রোগ ধরতে পারে তো ভালো চিকিৎসা হয় না ধরতে পারলে চলে যায় বিভাগীয় ডাক্তারের কাছে ফরিদপুর 250 বেডে চলে যায় ঢাক গোপালগঞ্জ 250 বেডে চলে যায় খুলনা 250 বেডে চলে যায় এ জায়গার ডাক্তাররা ধরতে পারলে ভালো না হলে চলে যায় পিজি হাসপাতালে ঢাকার বড় বড় হাসপাতালে ও জায়গার ডাক্তাররা ধরতে পারলে ভালো না ধরতে পারলে আরো পয়সা থাকলে চলে যায় ভারতে মাদ্রাজ চেন্নাই বোম্বে সে জায়গার ডাক্তাররা ধরতে পারলে ভালো না ধরতে পারলে পয়সা থাকলে চলে যায় একেবারে লন্ডন বিদেশে চলে যায় সেখানে যাইয়ে ডাক্তারের কাছে চিকিৎসা নেয় এখন ওই জায়গার ডাক্তাররা আপনাকে চেকআপ শুরু করছে আপনার ব্লাড ভালো আপনার লিভার ভালো যেটা যেটা কয় নর্মাল খুশি ঠায় ব্লাড ভালো থ্যাংক ইউ নর্মাল আপনার লিভার ভালো সুন্দর আপনার কিডনি ভালো সুন্দর আপনার পিত্তথলিও ভালো সুন্দর আপনার পাকস্থলী ভালো এটাও নর্মাল সুন্দর আপনার ব্রেনও সমস্যা নাই এটাও সুন্দর তবে আপনার আপনার সর্বনাশ হয়েছে আপনার লাংসে ক্যান্সার হয়েছে লাংসে ক্যান্সার আপনি ওষুধ খেলেও খেতে পারেন মাস তিনিক অথবা বাড়ি যে জামনে চা খেতে পারেন তিন মাস আপনি বাঁচবেন দশ লক্ষ বিশ লক্ষ টাকা খরচ করে যাইয়া লন্ডন যাইয়া সে জায়গা যাইয়া আপনি মেশিন দিয়ে পরীক্ষা করাইয়া বিজ্ঞ ডাক্তারের মাধ্যমে আপনি আপনার একটা রোগ জেনে আসছেন ওই ডাক্তার এমন একটা রোগের কথা বলছে যার কারণে আপনার এখন আতঙ্ক আরো বেড়ে গেছে ডাক্তার বলছিল তিন মাস আপনি তিন দিনের ভিতরে স্ট্রোক করে মরে গেছেন আপনার সাথীরা ডাক্তারের দরজা আপনি বললেন তিন মাস বাঁচবে তাদের তিন দিনই মরে গেল কয় যে রোগ হয়েছে ওই রোগের কারণে তিন মাস বাঁচত কিন্তু ওই রোগের ভয়তে যে স্ট্রোক করছে এটা তো তার আগে ছিল না এটা তো কেবল হয়েছে কতক্ষণ আপনার সব ভালো লিভারটা পচে গেছে আপনার সব ভালো আপনার ব্রেনের ভিতরে টিউমার হইছে আপনার সব ভালো আপনার কিডনি দুটো ড্যামেজ হয়ে গেছে এর কোনটাতে কোনটা কম জিডাই বলে সিডাই মরণ ব্যাধি কথা বলেন ঠিকই ঠিক না আর যদি কেউ রে কয় তোমার ব্রেন টিউমার হইছে লিভার পইছে গেছে পিত্তথলি নাই তোমার কিডনি দুটো ড্যামেজ তোমার লাংস চ্যাঞ্জ তোমার বাল্ব ফেলবে তোমার হার্টের ভিতরে ব্লক হয়ে গেছে ছয়টা তোমার বাল্ব শেষ হয়ে গেছে একটা একটা করে আটটা দশটা যদি বলে দেয় তাহলে আপনি ডাক্তার রে এই বলার কারণে মারতেও পারবেন না বিলও কম দিতে পারবেন না টাকাও কম দিতে পারবেন না চেক আপ করছে যারা তাদেরও পয়সা কম দিতে পারবেন না উপযুক্ত টাকা দিয়া এই সমস্ত মরণ ব্যাধিগুলোর খবর নিয়ে আপনি কানতে কানতে বাড়ি আসবেন কথা বলেন ঠিক ঠিক না এতে আপনার সমস্যা ছিল সর্বোচ্চ আপনি মরবেন মরা পর্যন্ত ওই রোগে শেষ তারপর আর কিছু না কিন্তু আপনি যে রোগে আক্রান্ত আছেন যেই কলবের রোগে আক্রান্ত আছেন ওই কলবের ভিতরে যে যে মরণ ব্যাধি আছে ওই মরণ ব্যাধিতে যদি আক্রান্ত হইয়েই থাকেন আর এজমা আর কি আসের ঔষধ না খান কুরআন হাদিসের কাছে ডায়াগনোসিস না নেন তাহলে আপনি শুধু মরণ পর্যন্তই শেষ না আপনার আবাদুল আবাদ অনাদি অনন্ত কাল পর্যন্ত আপনাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে কথা বলেন ঠিক ঠিক না এবার সেই রোগগুলো যেই ডাক্তার ধরায় দেয় সেই ডাক্তারের পর ওরে রাগ সে খালি ধরা বান্ধা কথা কথি নাকি একটু ইয়া কয় না একটু অ কয় না খালি ধরা বান্ধা রোগের কথা কথি আসে অমিয়া সুদিয়া রোগ আছে না নাই
জোরে বলেন আছে, সুদে কারবার আছে, সুদখোর যারা রেগুলার সুদ খাইতেছেন, যারা রেগুলার সুদে কারবার করতেছেন, আল্লাহর কসম তার নামাজ কবুল হচ্ছে না, রোজা কবুল হয় না, হজ কবুল হয় না, দোয়া কবুল হয় না, সে মিলাদ দেবেন মিলাদ দোয়া খতম হুজুর গেদে তাও কবুল হবে না, তার দান করেত কবুল হবে না, অন্য কোন গুনাহ থেকে তওবা করলেও তার তওবা কবুল হবে না। ও সুদকর আছে না নাই? হাজারে হাজার টাকা সাথে একশো টাকা নিয়া পাল্টি আছে, কথা বলেন আছে? আসতে কয় কেন? তাহলে মনে হয় সাপ হয়ে গেছে দিকে নাই সুদে কারবার। হাজারে হাজার টাকা সাথে এক মন ধান, হাজারে হাজার টাকা সাথে একশো টাকা, হাজারে হাজার টাকা সাথে দেড়শো টাকা, এইরকমভাবে বহুভাবে কায়দা করে খাইতেছেন। আল্লাহ নবী বলেন আর রেবা সাবউনা জুজা, সুদ খাইলে সুদের ভিতরে সত্তর প্রকার গুণা আছে। সুদের ভিতরে দেনেওয়ালা খানেওয়ালা, দেনেওয়ালা খানেওয়ালা উভয়ের জন্য সোনা সমান গুণা, এক দুয়ে দুয়ে জনের জন্য সমান গুণা, দেনেওয়ালা খানেওয়ালা আলা সত্তর প্রকার গুনাহ করো। আলাহা, এক নম্বর গুনাহ হলো হারবুম বিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করা। আল্লাহর সাথে যুদ্ধ করতে গেছে নমরুদ, আল্লাহ তারে ঘাড়ডা মটকাই দিয়েছে। আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করেছে আবু জাহাল, বদরের যুদ্ধ তারে ধ্বংস করে দিয়েছে। আল্লাহর রাসূল মূসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করেছে ফিরাউন, আল্লাহ তারে সাগরের মধ্যে ডুবাই মারছে। আল্লাহর রাসূল মূসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করেছে কারুন, আল্লাহ তাআলা তারে মাটির মধ্যে ডাবাই দিয়েছে। আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করেছে ঈসা আলাইহিস সালামের উম্মত, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এমন করে নবী রাসূলের সাথে যুদ্ধ করে কেউ টিকতে পারবে না, আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ টিকতে পারবে না। আল্লাহ পাক যুদ্ধ করে অন্যভাবে নয়, আল্লাহ পাক যুদ্ধ করে কামান দিয়ে নয়, আল্লাহ পাক যুদ্ধ করে তীর তরবারি দিয়ে নয়, আল্লাহ পাক যুদ্ধ করে তার প্রাকৃতিক ক্ষমতা দিয়া, তার প্রাকৃতিক দুর্যোগ দিয়া, বিভিন্ন প্রকার রোগের সঙ্গে আল্লাহ পাক ধ্বংস করে দেয়, মালি মামলা দিয়ে ধ্বংস করে দেয়, সিডার সুনামি টর্নেড নার্গিস আইলা বুলবুল। আর নগদে গতকালকে গেল যুদ্ধ, ঝড় যুদ্ধ একটা, হাজার হাজার ঘর বাড়ি বিনাশ করে দেশে, হাজার হাজার লক্ষ লক্ষ গাছপালা ভাঙ্গে তছনছ করে দেশে, বাংলাদেশের কোটি কোটি টাকার ক্ষতি করে দিয়ে দেশে, কারেন্ট লাইন ধ্বংস হয়ে গেছে বহুত জায়গায়। ও বন্ধুরে ওয়াইদা আরাদা শাইআন আইয়া কুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ যদি কেউ রে ক্ষতি করার চেষ্টা করে, কোনো কিছু করার ইচ্ছা করে, তাহলে তীর তরবারি আর আগ্নেয়াস্ত্র ব্যবহার করে না, শুধুমাত্র কোন শব্দ বলে আর সব ধ্বংস হইয়া যায়। পারে পারে আল্লাহ পারে, জোরে বলেন পারে। কেন গুণ্ডিজর হয়? কেন হলো গুণ্ডিজর? তা আমাকে দিক আসবে কে? সারা দুনিয়ার পানি দক্ষিণ দিক যায়, কোন দিক? পানির গতি কোন দিক? দক্ষিণ দিক। ও সৌদি আরবে দেখে আসছি, যে যে দেখে গেছি মালয়েশিয়া গেছি, সে জায়গাও পানি দক্ষিণ দিক যায়, সব পানির গতি দক্ষিণ দিক। আর জল আছে দক্ষিণ দিক, কিন্তু উত্তর দিক। জলটা হলো কেন? কয় জলবায়ু উত্তপ্ত হইয়া সাগরের মধ্যে পাক হয়, এই পাকের নাম হলো গুণ্ডি জল। তা আগে একটা নাম দেছে, পরে নাম পাল্টায়, নাম ডেলি ডেলি নতুন নাম ইন্দ্রাই দেয়, অত আর আল্লাহ পাঠায় না নাম। এটার নাম দেছে শীতরাং। এই বাতাস দেখে আল্লাহ, ও গুডলি জল সাগরের ভিতরে আমাকে বাড়ির দ্বারে তৈরি হয়েছে না, অনেক নিচে। বিজ্ঞানীরা অন্য দেশের বিজ্ঞানীরা টের পাইছে আরো 15 দিন আগে, আমাকে দেশের বিজ্ঞানীরা এই কয়দিন অজ্ঞানী ছিল, ওনার দিন তিনি আগে ঠিক পাইছে। ওরা কইছে তাই সরিয়ে সরিয়ে, ইন্দ্রাও যেদিন ঠিক পাইছে আমিও ওই দিন ঠিক পাইছি, আমার কোনো মেশিন টেশিন লাগে না, আমি এমনি ঠিক পাইছি, কিছু না কিছু হবে। তো গুণ্ডিজল সাগরের ভিতরে 2000-5000 কিলোমিটার দক্ষিণে তৈরি হলো, পানির গতি ওই দিক, ঘুরতে ঘুরতে নিচের দিক চলে যা, ওই এদিক আছে কে? উল্টে উপরে আছে কে?
এই উল্টে উপরে আসে, সুদ করে সুদা করার জন্য, ঘুষ করে সুদা করার জন্য, জিনা করে সুদা করার জন্য, দুর্নীতিবাজকে সুদা করার জন্য, রাস্তা মারিয়ে খায় যে সমস্ত কন্ট্রাক্টর তাকে সুদা করার জন্য, ওই কারেন্টের লাইন লাইন মারিয়ে খায় যারা তাকে সুদা করার জন্য উল্টো দিক ঘুরিয়ে আসে। কথা বলেন ঠিক ঠিক না? জহর আল ফাসাদু ফিল বাদরি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলেন জলে এবং স্থলে যত ফাসাদ দেখো, যত আজাব আর গজব দেখো, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সবই তোমাদের হাতের কামাই, এগুলো সবই তোমাদের হাতের কামাই। এ সুদ করে সাবধান, তুমি যে গুনাহগুলো করতেছো, এক টাকা সুদ খাইলে যে গুনাহ হয় 70টা গুনাহ, তার ভিতরে নাম্বার ওয়ান গুনাহ আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার গুনাহ। আল্লাহ আল্লাহর রাসূলের সাথে কোনো মুমিনে যুদ্ধ করতে পারে না। ঈমান থাকলে আল্লাহর সাথে লড়াই করতে পারে না, ঈমান থাকলে রাসূলের সাথে লড়াই করতে পারে না। তোমার ঈমান নষ্ট হয়ে গেছে সুদে কারবারের কারণে এক নাম্বার, আর 70 নম্বরের গুনাহ হলো আল্লাহর নবী বলেন ওয়া আইসারুহা আইজান কে হার রাজুল উম্মা, আর 70 নম্বরের গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। নারী আর পুরুষ, নারীরা যদি সুদ খাও, বাপের সাথে জিনা করো, সুদে কারবার বাপ বাদ দিয়ে বাপরে নিয়ে ঘুমাও, আর মহিলা পুরুষরা যদি জিনা সুদ খাও, তাহলে মায়ের সাথে জিনা করো, সুদে কারবার বাদ দিয়ে মাকে বিছানায় নিয়ে ঘুমাও, এইটা যদি না পারো তাহলে সুদে কারবার ছেড়ে দাও। আর ওইটা অবশ্যই পারে এমন কোন দুশ্চরিত্রবান মানুষ আমার জানা নাই। ও দোস্তরে মায়ের সাথে জিনা করা মানুষের খবর জানি না, যদি কোনো কেউরে জানেন যে ওইটা সুদে কারবার করে, ওরে সমাজের থেকে বাদ দেবেন, মসজিদের কোনো কমিটির সদস্যের মধ্যে সুদ করে রাখবেন না, মাদ্রাসার কমিটির মধ্যে সুদ কর থাকবে না, কোনো ধর্মীয় প্রোগ্রামের মধ্যে সুদ করের কোনো পদ থাকবে না, কোনো স্থান থাকবে না। সুদ কর খুদার গজব, সুদ করের উপরে আল্লাহ লানতার অভিশাপ 24 ঘন্টা পড়তে থাকে। হারাম টাকা খাবি, সুদের হারাম টাকা, এ হারামে আরাম নাই। কথা বলে হারামে আরাম নাই, ডকবে রাইফেলের গুলির মতো সিকু নইয়া পিছন দিয়ে বুগলা নিয়ে বেরোয় যাবে, পিছনে বুগলা নিয়ে বেরোয় যাবে, হাজার হাজার প্রমাণ, জীবন ভরে কামাই করছো সুদের টাকা, এমন এক টান দিয়ে নিয়ে চলে যাবে জীবন ধরিও রাখতে পারবে না। যদি তোমার জীবন দশায় নাও যায় এই সুদে ঘুষে টাকার সম্পদ, তুমি মারার পরে সর্বোচ্চ তোমার সন্তানদের মধ্যে 40 বছর থাকবে, এই 40 বছরের উপাসে আর হারাম টাকা রাখতে পারবে না, এরপরে তোমার সন্তানরাই ভিক্ষে করে খাইয়ে মরবে। হালাল যদি অল্প হয় হালালে বরকত আছে, কথা বলেন ঠিক না? কুত্ত হালাল না হারাম? কুত্ত খাওয়া, জবাব দেবেন না একটু, কুত্ত খাওয়া? ছাগলের গোস্ত, ফাটার গোস্ত, ফাটা হারাম? আইডিয়ার গোস্ত, আইডিয়ার ফাটার পার্থক্য কি? ফাটার গোস্ত হালাল, হ্যাঁ 100 বার হালাল, আইডিয়ে যদি হালাল হয় তা ফাটাও হালাল। ফাটায় কি আছে? ওরে আল্লাহ যা দিচ্ছে তা সহ ঘুরি বেড়াচ্ছে, ফাটা হালাল। হিন্দুরা বলি দিয়ে খাই বলে হারাম হয়ে গেছে তা না, ওরা খাসি খায় না, তাহলে ফাটাও খায় খাসিও খায়, তো দুইটারে তারা একরম মনে করে, বাকি ওকে কোনো এক পুজোয় ফাটা বলি লাগে তাই দেয়। ফাটাও হালাল, খাসিও হালাল, কুত্ত হালাল না হারাম? হারাম, ঠিক না? দেশে কুত্তই বাচ্চা বেশি হয় না ছাগলের বাচ্চা বেশি হয়? কুত্তাই বাচ্চা বেশি হয়। জীবনে একটা কুত্ত জবাই দেখাইছেন? জামাই আসলে কুত্ত জবাই দেখাওয়ান? আপনি শ্বশুর বাড়ি গেলে কি শাউরি কুত্ত জবাই দেখাওয়াইছে? ছেলেরা কি কায় কি কুত্ত জবাই দেন? আমরা কি কুরবানির সময় কুত্ত জবাই দেই? কোনো জায়গা কুত্তরে কাজে লাগাই না। এক একটা কুত্তে 4.5টা 8টা পর্যন্ত বাচ্চা দেয়, একটা ছাগলে 2টা 3টা করে বাচ্চা দেয়। বন্ধুরে আকিকায় ছাগল জবাই হয়, কুরবানিতে ছাগল জবাই হয়, ওরে বিভিন্ন অনুষ্ঠানে ছাগল জবাই হয়, হোটেলে গেলে ছাগলের গোস্ত পাওয়া যায়, সারাটা বছর ছাগল জবাই হয়, এরপরও দেশে ছাগলের সংকট নাই, অথচ এখনো পর্যন্ত দুনিয়ায় যে পরিমাণ ছাগল আছে ওই পরিমাণ কুত্তা নাই, ওই পরিমাণ কুত্তা নাই। কথা বলেন ঠিক ঠিক না? ওরে দোস্ত রে, হালালে এত বরকত, হারামে কোনো বরকত নাই। কারণ কি? বরকত যে সময় পাইবে ওই সময় বরকত চাইয়ে নেয় না, বরকতের সময় দুইজনের দুই অবস্থা। আমার দিক
বরকতের সময় দুইজনের দুই অবস্থা, বরকত নাজিল হয় শেষ রাত্রের পরে যাইয়া, রাত দুপুরের পরে যাইয়া ফজর পর্যন্ত বরকত নাজিল হয়, রাত দুপুরের পরে যে ফজর পর্যন্ত বরকত নাজিল হয়। আল্লাহু আকবার, ছাগলগুলো দিনভর খাইয়ে টেয়ে যাইয়া এরপরে সন্ধ্যার পরে ঘরে ঢুকাই দেই আমরা, ঘরে ঢুকেই ছাগলগুলো ঘুমায় যায়, একেবারে ফজরের আজান দিলে ছাগলে কান খুলি, ওই সময় ছাগলগুলো সজাগ হইয়া যায়, আর কুত্তোটা রাতভর দৌড়ে দৌড়ি করে, ফেসবুক আতৈরে দৌড়ে দৌড়ি করে, মদের বোতল আতৈরে দৌড়ে দৌড়ি করে, এবার বোতল আতৈরে কুত্তোগুলো দৌড়ে দৌড়ি করে, রাতভর কুত্তো এ জায়গা ও জায়গা টোটো আরে, আর শেষ রাত্রি যে যে কায়তো এ সোহের পর রাতে ঘুমায় যায়, কতক্ষণ ঠিকই ঠিক না। এ দোস্তরে যে সময় বরকত পাবে ওই সময় কুত্তোগুলো ঘুমায়, আর যে সময় বরকত হবে ওই সময় ছাগলগুলো সজাগ হইয়া যায়। এই জন্য ছাগল হাজারো জবাই করার পরে ছাগলের সংকট নাই, ছাগলের মধ্যে বরকত আছে। আর কুত্তো বরকতের সময় ঘুমায় তাই কতক্ষণ? মোমেন মুসলমান সময় মতো ঘুমায়। ভাই বলেছি ঈশান নামাজ পড়ে ঘুমায় যাও, রাত নয়টা দুষ্টের মধ্যে ঘুমায় যাও, ছয় ঘন্টা ঘুমাইলে চারটের সময় তোমার ঘুম ভেঙে যাবে, তাহাজ্জুদ পড়তে পারবা সময় মতো, ফজর পড়তে পারবা, তোমার মধ্যে বরকত হবে, অল্প কামাই করে বরকত পাবা, এই অল্প কামাই করে বরকত পাবা। আমার এক দারোগা কয়, হুজুর এর নিজেই বলতেছে নিজের শিকায়ত নেই আমাকে, এ গোপালগঞ্জে ছিল এই দারোগা থানার মধ্যে দাঁড়ায় কয়, হুজুর 55,000 টাকা পাই মাসের শেষে যাইয়া, অনেক জায়গা দিনা হইয়া যাই, অথচ মাদ্রাসার হুজুর 3,000, 4,000, 5,000 টাকা পায়, ওই টাকার ভিতর দিয়ে হুজুর সব কিছু সুন্দর দামি দামি পোশাক, আবার এরকম দামি রুমাল 3-4 ক্যান ব্যবহার করে, হুজুরের পকেটে 12 মাস কালাতর থাকে, খাইয়ে দেই একেবারে তেল তো তেল কই ভাব, আবার বছরের শেষে 20-30,000 টাকার জমিও রাখে, সুন্দর সুন্দর ঘর দেয়। আমার তো বুঝে আসে না কারণ কি। আমি কইলাম দোস্ত, হুজুর শেষ রাত্রি উঠাই লাগে, হুজুরের ফজরের নামাজ পড়াই লাগে, মসজিদে ইমামতি করাই লাগে, আজান তার দেওয়াই লাগে, মুনাজাত তার করাই লাগে, প্রত্যেক দিন যে টাইমে বরকত হয় ওই টাইমে ওই হুজুর সজাগ থাকে, আল্লাহর কাছ থেকে বরকত নেয়। আর তোমরা রাতভর টোটোইরে বেড়াও, রাতভর টোটোইরে বেড়াও, ট্রাকের সাথে মুসাফা করো, আর একজনের সাথে মুসাফা করো, রাতভর মুসাফা করে বেড়াও, ঘুরে ঘুরে বেড়াও, আর যখন বরকত হয় ওই সময় ঘুম, ওই সময় ঘুমায় যাও, কাজেই তোমার বংশের মধ্যে বরকত নাই। খাইছে ধরা, নিজে স্বীকার করে হুজুর আল্লাহর কসম আপনার সত্য। আর মাঝে মাঝে ইচ্ছায় অনিচ্ছায় 2-4 টাকা মাঝে মাঝে ঢুকিয়ে যায়, না খাতি চালিয়ে ঢুকে যায়। এই জন্যে এক বালতি দুধের ভিতরে 1 ফুটা যদি পেশাব দেওয়া হয় তাহলে পুরো দুধ হালাল না হারাম? জোর হলো না? 55,000 টাকা বেতন পাইয়া ওর মধ্যে মুসাফার 20 টাকা ঢুকাইলে 55,000 টাকার এই নষ্ট করে বেলায়, কাজেই তোমার বরকত থাকে না। আর ইমাম সাহেবের 3 টাকার মধ্যে কোনো ভেজাল নাই, ওর মধ্যে আল্লাহর রহমতে বরকত আর বরকত, কথা বলেন ঠিকই ঠিক না? যারা সুদে কারবার করেন ও বাবা পায় ধরি মাপসাই, আল্লাহর হস্তে তওবা করেন, অন্তর থেকে একটু তওবা করেন, আল্লাহর নবী বলেন আমি, আল্লাহর নবী বলেন আমি মেরাজে যে দেখে আসছি, এর আগে হুজুর একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীতে রাতের একটা স্বপ্ন শুনাইলেন, হুজুর বলেন আমারে 2টা লোক আইসা, আমি স্বপ্নে দেখি আমারে 2টা লোক আমার বগলের নিচ দিয়ে হাত দিয়া আমারে কাঁধে করে নিয়ে উড়ায় চলে গেছে, যাইতে 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 বহু দূর যাইয়া দেখি অনেক উপরে চলে গেছে, যাই দেখি একটা বুড়ো লোক বসে, একটা আম গাছতলা বা কোনো একটা গাছের নিচে একটা বুড়ো লোক বসা, ওই বুড়ো লোকটার সামনে, ওই বুড়ো লোকটার একেবারে গোল সামনে ছোট ছোট কিছু পোলাপান বসা, আর বুড়ো লোকটার ডাইন পাশেও কিছু লোক আছে, বুড়ো লোকটার বাম পাশেও কিছু লোক আছে। আমি সেখানে গেলাম, যাওয়ার পরে জিজ্ঞেস করলাম, ভাই আপনার নাম কি? উনি কে? আমার নাম জিব্রাইল। আপনার নাম কি? আমার নাম মিকাইল। জিজ্ঞেস করলে এই বুড়োর নাম কি? কয়, বুড়োর নাম ইব্রাহিম আলাইহিস সালাম। সামনে যারা বসে ইরা কারা? হযরত জিব্রিল বললেন, মুসলমানের সন্তান যারা শিশুকালে মারা গেছে নাবালক থাকতে, মুসলমানের সন্তান যারা নাবালক থাকতে মারা গেছে, এই নাবালক সন্তানদের আব্বা মা ভালো নিয়ত করুক আর মন্দ নিয়ত করুক, সন্তানের প্রতি অনেক আব্বা আছে, আল্লাহ যদি একটা ছেলে দেয় চলচ্চিত্রের নায়ক বানাবো, এরকম কিছু আল্লাহওয়ালা বাবা আছে না? আল্লাহ যদি মেয়ে দেয় তাহলে একটা নায়িকা বানাবো।
আজকে এই ফেসবুকের ভিতরে না ইউটিউবের ভিতরে যেন দেখলাম আল্লাহু আকবার বাংলা বাংলাদেশের একজন উল্লেখযোগ্য নায়িকা তোমরা যুবকরা চেনো নাম কব না ওনার সন্তান হয়েছে সন্তানটা নিয়ে উনি গেছে বাপের বাড়ি নানাই সন্তানটা কোলে কইরা সন্তানের মাথায় টুপি দিয়া জুমা দিবস পালন করার জন্য গত শুক্রবারে এতটুক কোলের দুধের বাচ্চা হয়তো বা কয়েক মাস বয়স হয়েছে ওইদের মাথায় টুপি দিয়া এত বড় দাড়িয়ালা আব্বা এত বড় দাড়িয়ালা নানা ওই নাতির নানা হলো এত বড় দাড়িয়ালা ওনারও মাথায় টুপি আছে ওনার মায়া আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নায়িকা কত বিটাকের সাথে ডলা গসা কইরে বেড়ায় উনি আবার ক্রেডিট দেখানোর জন্য লাইভে আইছে ফেসবুকে দিয়ে দিছে ইউটিউবে দিয়ে দিছে এইগুলো সবই রেকর্ড হইয়া থাকবে কিয়ামতের ময়দানে তোমারে তোমার মাইয়া সহ একসাথে গরু সাজানোর মতো সাজলাইয়া দুলাই দিতে দিতে জাহান্নামে নামাবে কত বড় নিম্ন মানের চরিত্রের বাপ তার মাইয়াই অর্ধ উলাঙ্গি নিয়ে ঘুইয়া কখনো বা ল্যাংটা ঘুইয়া পুরুষের সাথে পর পুরুষের সাথে শুটিং এ যায় আর সেই বাপ সেই মেয়ের বাপ হইয়া দাড়িওয়ালা বাপ হয়ে সে আসে ইউটিউবে ফেসবুকের ভিতরে বিটাকের সাথে সাক্ষাৎ করতে তুমি বড় কাপড়ে রাস্তায় দিয়ে ঘুরবা পাল্লি ঘরের মধ্যে বসে থাকবে ইউটিউবে সব চাইতে উচিত আমার মাইয়া আপনার মেয়ের নায়িকা হইয়া পর পুরুষের সাথে শুটিং করুক এইটা কি কোনো মুসলমানের আব্বার রুচি হতে পারে কোনো মুসলমান আব্বার রুচি হতে পারে এর চাইতে বড় নিম্নমানের রুচি হতে পারে না কথা বলেন ঠিকই ঠিক না ও মুসলমান তুমি যদি সুদে কারবার করো সুদের কারবার করো নিজের মায়ের সাথে জিনা সাহাবা ইকরাম বললেন ওগো নবী এক টাকায় কয়টা কয়বার জিনার গুড়া হবে আল্লাহ নবী বলেন আর রেবা বি দিরহামিন কাছে তু সালাসিনা জিনিয়া এক দিরহাম পরিমাণ সুদ খাইলেও দিলে আপন মায়ের সাথে 36 বার জিনার গুণা 36 বার জিনার গুণা 36 বার জিনার গুণা ওই মুরব্বি ওই জিবরিল আলাইহিস সালামকে নবী পাক জিজ্ঞেস করলেন মুরব্বির নাম কি কয় এইটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম সামনে যে বাচ্চাগুলো বসা আছে মুসলমানের বাচ্চা এই অমুসলমানের বাচ্চা শিশুকালে যারা মারা গেছে তাদেরকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মক্তবে ভর্তি করে দিয়েছে ডান পাশে কিছু দেখে যায় এগুলো কারা এগুলো মুসলমানের সন্তান এগুলো জান্নাতি বাম পাশে কিছু দেখা যায় এগুলো কারা এগুলো মুসলমানের সন্তান এগুলো জাহান্নামী এরপরে চলে গেছে আরো উপরে যাইতে 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 জাহান্নামের কিনারে চলে গেছে ওখানে গিয়ে দেখতেছেন একটা গর্তের ভিতরে বিশাল আগুন নিচের দিকটা প্রশস্ত উপরের দিকটা চাপা আমাদের পারিবারিক চুলা যেভাবে বানায় নিচের দিকটা খোলা উপরের দিকটা চাপা ওই চুলার ভিতরে লক্ষ লক্ষ মানুষ নারী আর পুরুষ একসাথে চিল্লাপাল্লা করতেছে আর ওখান থেকে আগুনের শোলায় উপরের দিকে বের হয়ে আসতে চাইতেছে যখন কিনারে মুখে মুখে চলে আসে ওরা একটু ওই চয় চুলাটার মুখ ধইরা উঠতে চেষ্টা করে আবার আগুনের শা করে নিচের দিক টান্দে নিয়ে যায় নবী পাক কিছুক্ষণ দাঁড়ায় দেখলেন এই নারী আর পুরুষগুলো সবই ল্যাংটা উলাঙ্গে উলাঙ্গা উলাঙ্গিনী নবী পাক বললেন ও জিব্রাইলিরা কারা হুজুর কা দেখেন আরো দেখেন জিব্রাইল বলেন হুজুর আরো দেখেন ওই মানুষগুলো চিৎকার মেরে বলতেছে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন রব্বুল আলামিন আরেকটা বার বের করে দাও ও আল্লাহ একটা বার সুযোগ দাও আল্লাহ একবার বুঝি নাই ভুল করে আসছি আরেকটা বার তুমি সুযোগ দাও ও আমার যুবকরা আমার যুবতী বোনরা ভালো করে লক্ষ্য কর আল্লাহু আকবার আমার নবীর স্বপ্ন সম্পূর্ণ ওহি নবীর স্বপ্ন ওহি নবী পাক বলতেছেন আমি নিজ কানে শুনে আসছি ওরা বলতেছে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন আর একটা বার বের করে দাও পুনরায় অন্যায় করলে তখন তুমি যা বলবা তাই আমরা আর কোনো দিন আপিল করব না আল্লাহ পাক কোনো জবাব দেয় না আগুনে পড়তেই আছে নবী বললেন জিব্রাইলেরা কারা জিব্রাইল বললেন হুজুর কুল্লু হা উলা ইজুনাত এই নারী আর পুরুষ সব ভ্যাবিচারী ভ্যাবিচারিণী এরা জেনা কর নারী আর পুরুষ পুরুষরাও জেনা করতো নারীরা জেনা করতো জেনার বিচার কোটি কোটি বছরের চুলার মধ্যে পড়ে থাকবে জিনার স্বভাব যারা আছে তওবা কর এক করি তওবা কর আল্লাহ মাফ করে দিবে আল্লাহ পাক বলেন
قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا توبه করো বিগত গুনাহ maaf করে দেবে ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত গুনাহগুলো সব নেকি বানায় দেবে কাজেই এক্ষুনি তওবার উপযুক্ত সময় বুড়ো হয়ে শেষ বেলায় তওবা করবা বুড়ো হবা কি হবা না তার ঠিক নাই তার আগেই চলে যেতে হতে পারে কথা বলেন ঠিক কি ঠিক না যে কোনো সময় ডাক এসে যেতে পারে এক্ষুনি তওবা করে ফেলো যুবক একটু আগাই গিয়ে দেখে আরেকটা জায়গায় ওইটা হলো সম্পূর্ণ রক্তের সাগর রক্তের সাগর এই রক্তের সাগরের ভিতরে মানুষ হাবুডুবু খাইতেছে বিশাল ঢেউ হচ্ছে রক্তের ভিতরে আবার আগুন যেন তুফান খেলতেছে আগুনের ঢেউ ওর ভিতর দিয়ে লোকগুলো কোনো মতে সাঁতার কেটে কিনারায় আসতে চাইতেছে কাছে কাছে যখন চলে আসে কা কিনারায় একটা লোক বসা বড় একটা পাথর দিয়ে মুখের উপরে আঘাত করে আবার যত দূর থেকে আসছিল তত দূর সরে চলে যায় আবার ফিরে আসে আবার চলে যায় আবার ফিরে আসে আবার চলে যায় এইভাবে রক্তের সাগরের মধ্যে যারা হাবুডুবু খাইতেছে নবী পাক বললেন জিব্রাইল এই মানুষগুলো কারা জিব্রাইল বললেন হুজুর এই মানুষগুলো হলো আপনার উম্মতের সুদখোর উম্মত এবং ঘুষখোর উম্মত সুদখোর উম্মত এবং ঘুষখোর উম্মত লক্ষ লক্ষ কোটি কোটি বছর তুমি রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাইবা যতকাল পর্যন্ত তোমার সুদে গুনা ঘুষে গুনা সম্পূর্ণ ক্ষমা না হবে সম্পূর্ণ বিচার না হবে অতদিন পর্যন্ত এই রক্তের সাগরের ভিতরে হাবুডুবু খাইবা ওখান থেকে একটু এগোই গিয়ে দেখে এক শ্রেণীর মানুষের মাথার এই মুখের ভিতর দিয়ে ছুরি ঢুকাই দিয়া এই মুখের মধ্যে ছুরি ঢুকাই দিয়া এই পাশে কান পর্যন্ত ফেড়ে নিচ্ছে আবার এ পাশ থেকে নিয়া এই পাশে মুখের মধ্যে ঢুকাই দিয়া কান পর্যন্ত নিচ্ছে এ পাশ ভালো হয়ে যাচ্ছে ছুরিটা বড় ধারালু ছুরিটা বড় বিষাক্ত ছুরি আর এমনভাবে চিৎকার মারতেছে লোকটা যা শোনার মতো না এই লোকটার এইভাবে এভাবে ফাটতেই তালে আছে হুজুর জিব্রাইলকে বললেন জিব্রাইল এই মানুষগুলো কারা এদেরকে এই বিচার করা হচ্ছে জিব্রাইল বললেন হুজুর এরা হলো আপনার উম্মতের ওই সকল মানুষ যারা মানুষকে অকথ্য ভাষায় গালি দিত কটুক্তি করতো মানুষ সম্পর্কে গীবত শিকায়ত করতো সমালোচনা করতো মানুষের নামে মিথ্যা অপবাদ তৈরি করতো মানুষকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতো মিথ্যা কথা বলতো এই মুখের জবানের দোষের কারণে তার বিচার হলো এইভাবে লেগাম ফাড়া হবে এক জায়গা কয়জন বসলে বসেই গীবতের আলোচনা কথা বলতে গেলে মিথ্যা কথা যদি করে প্রতিপক্ষ করে হারাইতে হয় কোনো মানুষকে সমাজে যদি ডাবাইতে হয় তাহলে তার নামে তাজা খাড়া একটা মিথ্যা অপবাদ তৈরি করা আছে না নাই একদল মানুষ আছে না নাই বিচার জেনে নাও আমার মা ও বোনেরা মহিলাদের ভিতরে এই দোষটা খুব বেশি পুরুষরাও করে রাজনৈতিক অঙ্গনে খুবই বেশি রাজনৈতিক নেতারা আর একজনের ডাউন দেওয়ার জন্য তাজা তাজা মিথ্যে কথা তার নামে আবিষ্কার করে এই মিথ্যে কথার বিচার নবী বলেন তোমার এভাবে মুখ ফাড়া হবে আমি দেখে আসছি আর একটু আগাই গিয়ে দেখে হুজুর স্বপ্নে দেখতেছেন দেখি মানুষ শোয়া মাথার কাছে বিশাল পাথরের গাদি নিয়া একটা লোক দাঁড়িয়ে আছে ওই লোকটার মাথায় পাথর দিয়ে এমনভাবে আঘাত করে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আবার পাথরটা ছিঁড়ে চলে যায় কত দূর ওই পাথরটা কোলায় আনতে লোকটা যখন যায় এদিকে মাথাটা আবার পূর্ণ ঠিক হয়ে যায় আবার এসে আঘাত করে একের পর এক মারতে তালে আছে জিজ্ঞেস করা হলো জিব্রাইলেরা কারা কয় হুজুর এরা হলো আপনার উম্মতের বেনামাজি মুসলমান এ পাশে কথা বলে কিনা ও মুসলমান এক অক্ত নামাজ চাললে 2,88,00,000 বছর জাহান্নাম কথা বলেন এই নামাজকে যদি পড়ে না দেন যদি কাজা করেন তাহলে জোহরের নামাজ দিয়ে দুনিয়াবি কাজের ঝামেলায় যদি জোহরে না পড়ে আসরে পড়েন আর এরপরে যদি ক্ষমা না চান তওবা না করেন তাহলেই হলো আপনাকে এক হুকমা দোজকে পড়তে হবে আর এক হুকমা সমান সমান 2,88,00,000 বছর যদি পড়িয়ে দিয়ে কান্নাকাটি করেন তওবা করেন মাফ চান তাহলে 1 মিনিটও পোড়া লাগবে না আল্লাহ মাফ করে দেবে সুবহানাল্লাহ আর যদি একত্র নামাজ ছুটিয়ে গেছে তো কোনোদিন না পড়েন তাহলে এর জন্য 80 হুকমা কয় হুকমা
আশি হুকমা আর এক হুকমা সমান সমান দুই কোটি অষ্টআশি লক্ষ বছর হইলে আশি হুকমায় কত বছর হয়? এক একক দিন আমাদের জন্য এতকাল জাহান্নামে পোড়া লাগবে। মুসলমানের অন্তরে মোটে ভয় ঢুকতেই পারতেছি না, কয় যে হুজুর একটু কুমাই কান তলি মানা যায়, অতদিন কি থাকবো নাকি? এক অক্তের পুরা পূর্তি পূর্তি তো শেষ সাই বর্ষ হয়ে যাব। আল্লাহ কয় না সাই বর্ষ হবে না, কুল্লামা নাতি যা জুলুদ হুম বাদ্দাল্লাহ হুম জুলুদান গয়ের, প্রত্যেক মুহূর্তে মুহূর্তে তোমাকে পোড়াইয়া শরীরের রক্ত মাংস শেষ করে দিয়ে সেকেন্ডের মধ্যে আর একটা বডি তৈরি করে দেওয়া হবে। আর এই নতুন বডিতে আগের বডির চাইতে অনুভূতি শক্তি বেশি হবে, আগের বডিতে যে পরিমাণ অনুভব করতে তার চাইতে নতুন বডিতে একশো গুণ বেশি শাস্তি অনুভব করতে পারবা। কোনোদিন শেষ হবে না, কোনোদিন শেষ হবে না, কোনোদিন শেষ হবে না, কতদিন শেষ হবে না। কয় জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত মহা ফাঁকা আকাশ, এই মহাকাশ, এই এদিক তাকান, শুধু জীবন ভরে এই কথাগুলো আমরা বলি, জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা, এই ফাঁকাটা কয় মাইল তা একটু আন্দাজ করছেন? প্রথম আসমানের নিচে যে তারকাগুলো আছে তার ভিতরে কোনো তারকা পৃথিবীতে একটু বেশি কাছে, কোনোটা একটু দূরে, কোনোটা তাইছে দূরে, তো সবচাইতে নিকটে যেই তারকাটা, এরা আসমানের নিচেই সব, সবচেয়ে নিকটে যেই তারকাটা ওই তারকার কাছে পৃথিবীর থেকে উড়াল দিয়ে যাইতে কতদিন লাগে? বর্তমানে বিশ্বের সবচাইতে দ্রুতগামী যানবাহন রকেট ঘন্টায় 38,000 কিলোমিটার চলে, এই 38,000 কিলোমিটার চলে যেই রকেটটা, ওই রকেটটা ফ্লাইট করার পরে প্রথম তারকার কাছে যাইতে লাগবে 1,50,000 বছর। যে ঘন্টায় চলে 38,000 কিলোমিটার অবিরাম চললে প্রথম তারার কাছে যাইতে লাগবে 1,50,000 বছর, আর ওই তারার থেকে আসমান আরো হাজার হাজার লক্ষ বছর পথেরও বাহিরে। এই বিশাল ফাঁকা জায়গা পৃথিবীর চতুর্দিক দিয়ে, এই জায়গাটা যদি সরিষা দিয়ে ভরে দেওয়া হয়, কি দিয়া? সরিষা দিয়ে ভরে দিয়েছেন, কয় মন শস্য হবে? 10 মন? কথা কয় না, জিমে গেছেন, মাইপিয়ে সারা যাবে, গুনিয়ে সারা যাবে? এবার আল্লাহ তাআলা পাশে বিশাল একটা ফাঁকা মাঠ বানাইয়া একটা পাখিরে দায়িত্ব দিয়েছে, তুমি এখান থেকে সরিষা নিয়ে নিয়ে ওই মাঠে রাখবা। পাখিটা যদি বলে আল্লাহ ডেলি কয় হাজার নেব, ডেলি না, প্রত্যেক 1,000 বছর পরে একটা সরিষা এই জায়গা থেকে নিয়ে ওই মাঠে নিবা। তাহলে এই বিশাল সরিষা ভান্ডারের যদি 1,000 বছর পরে একটা সরিষা নেয়, তাহলে কত বছর লাগবে এই সরিষা নিতে? হিসেব আছে? কয় তাও নিতে 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 কোনো না কোনো একদিন এই বিশাল সরিষা ভান্ডার শেষ হয়ে যাবে, কিন্তু আখেরাতের দিন শেষ হবে না, আখেরাতের বছর শেষ হবে না, আখেরাতের এই শাস্তিরও দিন শেষ হবে না, আখেরাতের শান্তিরও দিন শেষ হবে না। কাজেই তুমি মনে করো না যে একক তো নামাজের পোড়া খাতি খাতি তো উড়িয়ে সাই বস্য হয়ে যাবো, এরপরের পোড়াতি পাবে কোন জায়গায়? আল্লাহর কসম তোমাকে এই পোড়া খাইতেই হবে যারা নামাজ না পড়ো। কথা বলেন ঠিক কি ঠিক না? নামাজ না পড়া রোগ আছে না নাই? অন্য সব তাই ভালো, খালি নামাজ পড়ে না, কিছু কিছু আছে নামাজই, একটা লোক নামাজ পড়ে, রোজা রাখে, তবলিক করে, পাগড়ি পরে, তাহাজ্জুদ পড়ে, এশরাক পড়ে, আওয়াবিন পড়ে, মসজিদে আজান দেয়, এরপরে মেহমানদারি করে, সব কিছুতে ভালো, ওই লোকটা একটু লেনদেনে দুর্বল, অভাবের কারণে লেনদেনের জায়গায় একটু দুর্বল। আর একটা লোক নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, টুপি নাই, দাড়ি নাই, পাগড়ি নাই, জুব্বো নাই, ডিলা নাই, কুলুক নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, জিনা আছে, মদ আছে, গাঁজা আছে, এবা আছে, জারি যাত্রা, কলসা, বেপর্দা, যত আকাম সব করে, আলটালে, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, পরের জমি দখল করে, আর একজনের দখল করে, যত প্রকার দুর্নীতি আছে সব করে, উনি লেনদেনে খালি ভালো, লেনদেনে কে থেকে টাকা নিলি টাইম মতো দিয়ে দেয়, এর কোনো জায়গায় সুস্থ নাই, সারা গা অসুস্থ, এক জায়গায় একটু ভালো, আর একজন সারা গা ভালো, লেনদেনে একটু অসুবিধে, এই লোক যাইয়া ওই লোক রে, যার কোনো দোষ নাই শুধু লেনদেনের একটু দোষ, তার কথা কয় নামাজ পড়ি কি হবে, ওরম নামাজে কি হবে, আমি নামাজ না পড়লেও তো গেছে আমার ইমান ভালো আছে, ওনারা খালি লেনদেন টুক ভালো।
জীবনে একটা নামাজ রোজা রাখে না, রমজান মাসে ওপেনে খোলামেলা খায়, ও একটা জুমার নামাজও পড়ে না, ঈদের নামাজও পড়ে না। সব আকামের গুরু শুধুমাত্র একটা জায়গা ভালো, পয়সা করি আছে, লেনদেনটা ঠিক রাখে। এই জন্য আর সবাই রে নিয়ে আসিনি হুজুরকে, নিয়ে তোর নামাজই চিনি, তো তোর তাবলি গলা চিনি, তো তুই কি আসিস নামাজ পড়িস? একজন আমার কাছে আইসে এতগুলোর এই তাগি সুতো নিয়ে, হুজুর কমপক্ষে 65 বছর হবে বয়স, আমি ভাষটা বুঝতেই পারি নাই, হিন্দু না মুসলমান। আইসে কয় হুজুর এই সুতো কাটা একটু পরিয়ে দেন, কি যে আলাই গলাইতে ধরছে, এত ভালো ইয়ে চলি, তারপরও আজাব গজব সব আমার উপর দিয়ে, একটু পরিয়ে দেন। তা আমি কলম যে ভালো ইয়ে কি কি নামাজ পড়েন, চেহারা দেখলে তো বোঝা যায় নামাজি মানুষ, পড়ি আর পড়ি নে তা না। এই সেদিন ওই দিন নামাজ পড়লাম, এদিন এই বয়সে 65 বছর বয়স দাড়ি কয়টা রাখেন না দিদি, একেবারে কিরম দেখা যাচ্ছে বাংলা কথি বললাম না, তো দাড়ি কয়টা রাখেন না কা, হা রাহা দরকার, তো এই যে বিড়ি খান বলে মনে হয় যেন ঠোঁটের কালা কালা, আমাদের একটু না খাইয়ে তো পারি না, তুমি কি অরতা টের পাও না, অন্যায় তুমি খুঁজে পাচ্ছ না, এক নম্বরে নামাজ পড়ো না। আর বুড়ো মানুষ আইসে এমন এক প্যান্ট পরি আমার দ্বারে বইছে, সে বুড়ো মানুষের ভাষার পুণ্য দেওয়া যাচ্ছে, তো তুই বুড়ো বয়সে 65 বছর বয়সে আজও নামাজ পড়লি না, এই পাঙ্কু পুলাপানের মতো প্যান্ট পড়লি, দাড়ি করে রাখতে পারলি না, সিগারেট খালি, নিশ্চয় পর্দা করিস না, মসজিদ মাদ্রাসা ছিনিস না, আলাই বেলাই তুই দরে কেন তা তুমি খুঁজে পাও না, কি যে অন্যায় করি বুঝি না। উনি আবার নামাজি মানসির কয় হুজুররা ও নামাজ পড়ি কি হবে, আছে না নাই তোমার সারা গা রোগ, তার হামা সো দাগ দাগ পুম্বা কোজা কোজা নে হাম, এক দেলে মান সাদা রেজু দিল বা কোজা কোজা নে হাম, এলোমেলো ভাবে রোগের নাম কইয়ে যাইতেছি, যার মধ্যে দোষ আছে সাবধান। আল্লাহ নবী বলেন সালাসাতুন কদ হারামাল্লাহ আলাইহিমুল জান্নাহ, তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম, এক নম্বরে মুদমিনুল খামার, এক নম্বরে নিশাখর, এক নম্বরে নিশাখর, এবা কর তওবা করো, গাঁজা কর তওবা করো, হিরোইন কর তওবা করো, আঠা কর তওবা করো, যারা যা খাও তওবা করো, নেশা কর তওবা করো, সিগারেট বিড়ি কর তওবা করো, তোমার মুখে যদি না পাকের এই সমস্ত হারাম খাদ্যের গন্ধ থাকে, ওই অবস্থায় মরণ হইলে মৃত্যুর সময় তোমার কলেমা নসিব হবে না, আর মরণকালে কলেমা নসিব না হইলে তোমার মরণ আর হিন্দুর মরণ, তোমার মরণ আর খ্রিস্টানের মরণ, তোমার মরণ আর ফেরাউনের মরণ, তোমার মরণ আর আবু জাহেলের মরণ, তোমার মরণ আর আবুল আহাবের মরণ, কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই, ওরে সব এক দরে বিক্রি হইয়া যাইবা। কাজে কাজে মরার সময় যদি কলেমা নসিব হইতে হয়, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, সুদে কারবার সাইড়া দাও, গাঁজা মদ ইয়াবা ফেনসিডিল সাইড়া দাও, বিড়ি সিগারেট সাইড়া দাও, এক নম্বরে হারাম জান্নাত জাহান জান্নাত হারাম তাদের জন্য যারা নেশা কর নেশা ছাড়ো, দুই নম্বরে আল আক যারা মা বাবার না ফরমান সন্তান, বৈধভাবে মা বাবার কথা মানো না, মা বাবা যত বৈধ হুকুম করে এগুলো যারা না মানে, মা বাবার খেদমত করে না, টাকা পয়সা কামাই করে মা বাবা, এই এদিক অনেকে আছে মার কাছে টাকা, মারে টাকা বুড়ি হয়ে গেছে, মা মার কোনো খরচ নাই, মারে সব দেয়, কাপড় দেয়, পোশাক দেয়, বেড বালি সব কিছু দেয়, ওষুধ পানি সব তা দেয়, খাবার তা কিনে এনে দেয়, কিন্তু মার হাতে 10টা টাকা দেয় না, বাপের হাতে 10টা টাকা দেয় না। এ তুই আব্বা মারে টাকা দেয় না, কই উনাকে দরকার, উনাকে তো টাকা লাগে না, যা লাগবে সব দেয়। আরে পাগল, তুই জীবন ভরে সব দিছিস, একবার ব্রিফকেস ভরে মার জন্য আধা ব্রিফকেস স্বর্ণ আনবি, মার জন্য ব্রিফকেস ভরে দামি দামি কাপড় আনবি, দেশ বিখ্যাত ফল ফ্রুট আর বড় বড় মাছ আনবি এক পাশে, আর একই সাথে এক বান্ডিল 1000 টাকার নোট মার কাছে দিবি এই পাশে, দেখবি কোনটার দিকে আগে তাকায়, ও টাকার বান্ডিলের দিকে আগে তাকায়, টাকার বান্ডিলের দিক আগে তাকাবে, মর টাকার সাথে মানুষের সাথে আল্লাহ তাআলা এমন একটা সম্পর্ক করে দেছে, মরারও আগে যদি 2 মিনিট আগে যদি উঠ থাকে, ওই সময় যদি দেখ আব্বা আব্বা আমি মেলা দিন আগের থেকে আপনার জন্য 2000 টাকার নতুন নোট রাখছি, আব্বা ছুটি পাই না আসতে পারি না, আব্বা তুমি বাসো না মারো, আব্বা এই যে সেই 1000 টাকার 2000 নোট, আচ্ছা ওরে আল্লাহ অত বড় নোট তাই দে, ধৈর্য ছুটিয়ে গেছে, ধৈর্য বালি শীতলে থয়ে
দুই মিনিট পরেই বুড়ো মরবে, ও সময় টাকা ভালো লাগে, যত যা দেয় আব্বা মারে, হাতে কিছু অতিরিক্ত নগদ টাকা দিবা। এক ছেলে সব কিছু দেয়, আর এক ছেলে কিচ্ছু দেয় না, ও শুধু মাঝে মাঝে 2-1 হাজার টাকা দেয়। দেখবেন আব্বা মা যাইয়া অন্য মানুষের কাছে কয়, আমার জামালই তো আমার দেয়, আর কামাল যে এত কিছু খাওয়াইছে, এত কিছু পড়ায়, কামাল খাট পালং বানাই দিছে, ল্যাপ তো চোখ দিছে, দামি দামি খাওয়ায়, ও বলে একবারও বুড়োর বুড়ির ডেকের সাথে ডেকুরির সাথে কামালের নাম বাইরই না। ওই জামাল মাঝে মাঝে 2000 টাকা পাঠায়, যা আমার হাতে নাড়াচাড়ি সবই তো জামালের দিয়া। ও মাসে 2000 দেয়, যে 5000 খরচ করে তার তার কোনো শকর নেই। কাজেই নগদ দোয়া পাইতে হলে আব্বা আমার হাতে টাকা দিও, কৌশল একটা শিখাই দিয়ে গেলাম। যদি ভালোবাসার দোয়া পাইতে চাও, আল্লাহ মা বাবার নাফরমান সন্তান মরার কালে কলে মানসিব হবে না। তুমি যদি কাবা ঘরের মধ্যে শুয়ে মরতে যাও, তোমার কপালে মরণ মরণের সময় কলেমা হবে না। ও বন্ধুরে আব্বা মা তোমার পর অসন্তুষ্ট, তবে আব্বা মার অসন্তুষ্টটাও লিগাল হতে হবে, ইনলিগাল হলে হবে না। আব্বা মা কয়, তুই এই দেশে কত ছেলে পেলে, গাজার ব্যবসায়ী ভালো কামাই করে, তুই এ গাজার ব্যবসাটা করতে পারিস নি? আব্বা মা তোমার গাজার ব্যবসা করতে কয়, এখন এই কথা না শুনলে আব্বা মা বদ্ধ হরে, ও বদ্ধ হয় কিচ্ছু আসে যায় না, ওই বদ্ধ লাগে না। আব্বা মা কয়, আমার একটা আবাল ফয়দা হয়েছে, সেদিন কি এক সিমড়া, সে 2 লাখ টাকা সুদি হইরে লাগাই, 1 বছরে 10 লাখ টাকার মালিক, আর উনি গেছে একটু মুরগির ব্যবসা, তোমার আবাল এই কয় ব্যবসায়ী পারে, আর তোমার আব্বা মা সুদিয়ে ব্যবসায় বড় লোক হতে কয়। এই জায়গায় আব্বা মার কথা না শুনলে বদ্ধ হলি লাগবে না, কথা কি বুঝছেন নাকি? বৈধভাবে যদি আব্বা মা অন্যায় কি বলা হয়, অবৈধভাবে আব্বা মা যদি বদদোয়া করে সেই বদদোয়া লাগে না। কিছু কিছু আব্বা মার আর একটা দোষ আছে, আব্বা মা গোটা আব্বা মার মতো চলতে হবে। ছেলে দুইটা বিয়ে দেশে, একটার ছেলে মেয়ে নিয়া উনি বেশ লালটু বালটু জুয়েল টুয়েল টুলু লুলু কলে নাস্তি তালে থায়, আর একটার ছেলে মেয়ের একটু ডেনা হানো ধরে না। এ আছে না এরকম পার্সিয়ালটি কুজলো মা বাপ, এই লাগিয়ে গেছে শেষে বুড়োর কপালে ভাত হয় না। ইতিমধ্যে যেগুলো নিয়ে টালটু বালটু নাচন গান করছে, ওদের আবার ফ্যামিলি সহ চাকরি হয়ে গেছে চট্টগ্রাম, এবার বুড়ো যাবা কোন জায়গায়, যেটা ডানা ধরতে নেই এবার তার তার বড় হাতে রান্না খাওয়া লাগবে, এবার সেই বৌতিক আয় বুড়ো জম্মের কান খাওয়া নি। এ ঝামেলা আছে না নাই কথা কন, আছে না নাই? সন্তান সবই আপনার, পার্সিয়ালটি করেন না, পার্সিয়ালটি করেন না। ডেনা ধরলি দুড়িয়ের একসাথে, কোলে করলে দুড়িয়ের একসাথে, কোলে না আত্মি বলে হাত ধরে নিলি দুড়িয়ের একসাথে আটাই নেবেন, যে একটারে কোলে একটারে আটাই নিলি, যেটারে আটাবেন তার মার কোন যেটা ছিঁড়ে যায়, কাজে কাজেই তার মা ফিটে বানাইয়া তার মা বাপরে দাওয়াত দেখায়, তোমারে দেয় না। যদি পাই পাইতে হয় বুড়োকালে, সামঞ্জস্যতা রক্ষা করে চলবা, ইনসাফ কায়েম করো, ইনসাফ বাস্তবায়ন করো, সরে চলে আসছে অনেক দূর। 3 নম্বরে হলো আল্লাহ আদ্দায়ুস আল্লাহ দিয়ে রূপে আলিল খুবুস, আর একটা রোগ আছে আমাদের, আর একটা রোগ আছে চরম রোগ আমাদের, সেইটা হলো আমরাও অনেকেই দায়ুস, দায়ুস বলা হয় ওই গার্জিয়ানকে, এই দায়ুস বলা ওই গার্জিয়ানকে। দায়ুসের রেজাল্ট আগে শুনে নেন, আল্লাহ নবী বলেন দায়ুস উল্লাদি আর দায়ুস উল্লায়াত খুলুল জান্না, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কাকে বলে? দায়ুস হলো ওই গার্জিয়ানকে বলে যেই গার্জিয়ান তার অধীনস্থ নারী আর পুরুষের ভিতরে পর্দার পরিবেশ করে না, পর্দা করতেও দেয় না, বরঞ্চ বেপর্দার পরিবেশে খুশি থাকে, বেপর্দা করাই ছাড়ে, যুবতী মেয়েডারে হাই স্কুলে পড়ায় বোরকা কিনে দেয় না, যুবতী মেয়েডারে কলেজ যেতে সে বোরকা দেয় না, যুবতী মেয়েডারে কলেজে দিয়া বিশ্ববিদ্যালয় দিয়া ওই জায়গা হোটেল হোস্টেলে রাখে, অথচ ও জায়গা কাদের সাথে থাকে সেখানে পাহারাদারির কোনো ব্যবস্থা নাই, যুবতী মেয়েটারে তার স্বাস্থ্য ভাই খালাতো ভাই এদের সাথে ঘোরাফেরার করার সুযোগ দেয়, যুবতী মেয়েটারে দুলোভাইয়ের সাথে ঘোরাফেরার সুযোগ করে দেয়, যুবতী মেয়েটারে কক্সবাজার কুয়াকাটা ওর স্কুল হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের সাথে টিম ধরে মেয়ে চলে গেছে কুয়াকাটা, আব্বাই মসজিদে বসে সুবহানাল্লাহ পড়ে, উনি তবলিগি যে তিন সিল্লে দে সুবহানাল্লাহ, উরে আমল বুড়ো শ্রেষ্ঠত্রী তাহাজ্জুদ পড়ে, এই উনি গেছে 1 সিল্লা 3 সিল্লায়, এর মধ্যে খবর আছে যে উনার মাইয়ে কুয়োকাটার থেকে সাল লাগাতে চলে গেছে, সাল লাগানো বোঝেন বছরে সিল্লে হারাই গেছে, খবর নেই।
তোমার এই সিল্লের সাইতে মাইয়ের আরে ঘরের মধ্যে বান্ধো, তোমার ওই সিল্লে না দিয়া আগে মাইয়ের কন্ট্রোল করো। যে কয় কারণে হজ না করলেও পয়সা থাকা সত্ত্বেও হজ ফরজ হয় না, যে কয় কারণে পয়সা থাকা সত্ত্বেও হজ ফরজ হয় না, তার মধ্যে একটা হলো ঘরে যদি যুবতী মেয়ে থাকে আর এই মেয়েকে যদি বাপ বাড়ি থেকে চলে গেলে মেয়ে চরিত্র নষ্ট করার সম্ভাবনা থাকে, মেয়ে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ওই মাইয়েকে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত বাপের কোটি টাকা থাকলেও হজ ফরজ হয় নাই। ঘরে যদি এমন বউ থাকে যেই বউরে থুয়ে হজে গেলে আইসে বউ পাবে না, বোর বাপ ভালো না, এইরকম বউ ঘরে থাকতি তার পাহারাদারের ভালো ব্যবস্থা না করিয়া আপনার কোটি টাকা থাকলেও হজ ফরজ হয় না। হজ শুধু টাকায় ফরজ হয় না, ঘরে বৃদ্ধ মা বাবা আছে, খেদমতের কেউ নাই, আমি হজে গেলে আমার আব্বার কি উপায় হবে, এই জন্য হজ না করিয়া বাড়ি থাকতে হবে, কোটি কোটি টাকা থাকলেও হজ ফরজ হয় না। বাড়ি স্ত্রী প্রেগনেন্স, যে কোনো সময় ডেলিভারি হওয়ার সম্ভাবনা আছে, হজ পেয়ে গেছেন আপনি না, আপনাকে এই স্ত্রী অসুস্থ স্ত্রী রেখে তার পরিচর্যার লোক না থাকলে আপনার কাছে হাজার হাজার কোটি টাকা থাকলে আপনার হজ ফরজ হয় না। হজ শুধু টাকার উপরে ফরজ হয় না, হজ ফরজ হইতে অনেক কিছু লাগে। আপনার এই যুবতী মেয়েকে ঘরে থুইয়া আপনার যুবতী মেয়েকে কলেজ বিশ্ববিদ্যালয় দিয়া আপনার বাড়ি এই পরিবেশ ভালো না, সেই অবস্থায় আপনি চলে যাচ্ছেন চিল্লায়, অথচ এদেরকে কন্ট্রোল করেন না, আপনার চিল্লের উপরে তবলিগের উপরে মানুষের অপবাদ দেবে, মানুষের সমালোচনা করবে, কথা বলেন ঠিকই ঠিক না? এই সমস্ত মরণ ব্যাধিগুলো সমাজে আছে না নাই? এগুলো সব কলবের রোগ। এগুলো কিসের রোগ? এই কলবের রোগের চিকিৎসার জন্য আল্লাহ পাক বলেন ওয়াইউজাক্কিহিম, নবী তোমাদের তাজকিয়া নফস করবে, চরিত্রের চিকিৎসা করবে, ওয়াইউআল্লিমুহুমুল কিতাব, তোমাদের কোরআন হাদিস থেকে শরিয়াতের মাসালা মাসালা শেখাবে, ওয়াল হেকমা, এবং তোমাদেরকে বয়ান বক্তৃতা দেশ চালানোর জন্য যত যোগ্যতা লাগে যত কৌশল লাগে সব শেখাবে নবী পাক। আর এই সমস্ত শিক্ষার জন্য একটা মার্কাজ লাগবে, ওই মার্কাজটার নাম হবে মাদ্রাসা। মক্কায় থাকতে রসুলের মাদ্রাসার নাম ছিল দারে আরকাম, হয়তো তারকাম রাদিয়াল্লাহু আনহু বাড়ি বসে হুজুর পড়াইতেন। মদিনায় যাওয়ার পরে মসজিদে নববীর ভিতরে এই জায়গাটার নাম ছিল সুফফা, এই জায়গা যারা পড়ছে তাদের নাম ছিল আসাবে সুফফা। এরপরে মদিনাই ছিল এলেমের মার্কাজ, তারপরে সেখান থেকে নবী পাকের সাহাবায়ে কিরামদের যুগ শেষের দিকে আইসা এলেমের মার্কাজ চলে এসে ইরাকে, সেখান থেকে আসছে রাশিয়ার বুখারা সমরকান, সেখান থেকে চলে আসছে দারুল উলুম দেওবান, এখন দারুল উলুম দেওবান সারা পৃথিবীর সহি এলেমের এক নম্বর মার্কাজ হিসেবে আছে, আর সেখান থেকে ছোট ছোট ব্রাঞ্চ ভাগ হয়ে গেছে আমাদের হাটাজারি পটিয়া বাবুনগর জিরি নাজিরাট লালবাগ ফরিদাবাদ মালিবাগ যাত্রাবাড়ি গহরডাঙ্গা আমাদের তারাইলপুকুর সুলতান শাহী মাদ্রাসা চন্দ্রদিগেলে সুটপা ইত্যাদি হইতে হইতে আপনারা কাউনি তারাইলালারাও ওই সেই মার্কাজে নবাবী উলুমে নবাবীর মার্কাজের একটা ছোট্ট শাখা পেয়েছেন। এই বিলির ভিতরে আগে রাস্তাঘাট ছিল না, আমি তো এখানকার সব গ্রামের নাম জানি, এমন কোন গ্রাম নাই আর এমন কোন বাড়ি নাই এই কাউনে তারাইল থেকে নিয়ে ওই পাশে একেবারে নিজ উলপুর কংসদ গোপালগঞ্জ পর্যন্ত এর কোন বাড়ি যাইতে আমার বাকি নাই। তারাইল বুকরো মাদ্রাসার ধান কালেকশন আর সাইল কালেকশন করতি একাধিকবার আসছি ছাত্র বয়সে, সে সময় আপনারাও আমার চেনেন না, আমি আপনাদের চিনি না, সবই চিনি। এই দেশ বইরিয়া আমি নৌকোয় কালেকশন করে বেড়াইছি লক্ষ্মী দিকে দান, মনে আছে নাকি মুরব্বীরা? নৌকোয় টাবুরে নৌকোয় আসতো না হুজুরা লক্ষ্মী দিকে দান কালেকশন করতে? আমি কালেকশন করতে একবারই খুব ভরে গেছি ওই সীতারামপুরের মৌলানা মুখতার, আমি আর মুখতার ভাই একসাথে আইসা এই এলাকার কোন বাড়ি যেন উঠছি, খুব ভরে ভরে কেবল বেলা উঠছে, ঘরের থেকে এক যুবক ওরে বাবা লাঠি না কেড়াইল নিয়ে যেন যাইছে দাইয়ে, আইসে কয় মৌলবি বাড়ো সবাই বেলায় দেবো, বেলা উঠিয়ে পারলো না, দানের রাগা বারোই পারে না মৌলবীর রাগা বারোই গেছে, দুমার আগারাগি আমি ভয়তে দিছি দৌড়, কয় যে বেলা এত বেলা উঠতে উঠতে সাত দল চলিয়াছে, আমি কয় যে আমার তো মনে আমরাই প্রথম দল, তোমাকে বলি কি রাত থাকতে ইতে আসা শুরু হয়েছে নাকি? তারপরও দান দিত বহুত দান, সেই সময় লক্ষ্মী দিকে দান 20 মণ 30 মণ দান আমি তারাইল বুকুর মাদ্রাসার জন্য কালেকশন করে এনেছি। এ দেশ ভরে নৌকোয় চলাচল ছিল, পাকা রাস্তা, এখন এই পাশে কি কয় নিষেধল থেকে নিষেধল নাকি নিষেতলা, নিষেতলা থেকে নিয়ে যেদিকে যাবেন সেদিকে পাকা রাস্তা, আর পাকা রাস্তা এত সুন্দর রাস্তার পাশে আল্লাহ তাআলা মাদ্রাসা দিয়েছে। মৌলানা মুফতি গুলামুর রহমান সাহেবের নিগরানিতে আছে, মৌলানা কাউসার আমাদের অনেক ছোট আমাদের ছাত্রদের সাথে, তাকে দিয়ে খেদমত
বরকত দিচ্ছেন। আল্লাহ তাআলা যেন উলুমে নববীর এই মার্কাজটা এখানে প্রতিষ্ঠিত করে দেয়। সবাই বলেন আমিন। আমি থাকবো না, আপনি থাকবেন না, আমাদের সুলতান সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হাফসাব রহমতুল্লাহ আলাইহ, সুলতান আমার নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহ, আমার চাচা মাওলানা আব্দুল মান্নান সাহেব, দুইজন মুরব্বী চলে গেছে, আমার আব্বা দাদারা চলে গেছে, আমার চাচারা চলে গেছে, এখন রানিংয়ে আমরা আছি। উন্ডা মাত্র ছোট্ট এরম একটা ঘর আমাকে রেখে গেছে। আমি 13 সালে এই ঘরটা পেয়ে আমি সভাপতি ছিলাম 8 বছর, 7 বছর, এই 2 বছর 3 বছর হলো মোহতামেম। আল্লাহর রহমতে মাত্র 10 বছরের ভিতরে আপনারা সুলতান সাহেব মাদ্রাসা দেখলে চোখ শীতল হয়ে যাবে, চোখ শীতল হয়ে যাবে। আগামীকালই আসেন, এমন একটা টিনির ঘর বানাইছে আলহামদুলিল্লাহ হেফজখানায়। আপনি বিল্ডিং না দেখে আমার টিনির ঘর দেখবেন, কমপক্ষে 10 মিনিট ঘুরি আপনার দেখতেই হবে, তার কারুকার্য, তার সৌন্দর্য। এখানে হেফজখানার ছাত্ররা যাবে, কয়েক প্রায় 500 ছাত্র আছে, পাশে আবার মহিলা মাদ্রাসা করছে, সেখানে আছে 700-750 মেয়ে। আল্লাহর রহমতে উলুমে নববীর একটা মার্কাজে পরিণত হয়ে গেছে। আপনাদের এটাও হবে ইনশাআল্লাহ। মাদ্রাসা বলে ঘিরান আসতেছে, আপনাদের দান অনুদানে বড় খুশি লাগে। আমি আল্লাহ তাআলা যা দেয়, আপনারা মনে করেন এত টাকা নিয়ে কি করে, মনে ব্যাংক ভরে বেড়াচ্ছে। আমার ব্যাংকের নাম্বার দিয়ে দিচ্ছে, আমি ফোন করে বলে দিচ্ছে যাইয়ে শোনেন কয়টা আছে। দুইটা ব্যাংকে 2টি অ্যাকাউন্ট আছে, 2 ব্যাংকে একটা, এক ব্যাংকে মানে 1,300 টাকা আছে নাকি, আর এক ব্যাংকে মানে মোটেও নেই। কি আছে নাই বলে আমি খবরও নিতে চাই না। ডেলি যা কামাই করি ডেলি মাদ্রাসায় খেয়ে ফেলায়, প্রত্যেক দিন 20,000, 15,000, 10,000 টাকা প্রত্যেক দিন আল্লাহ তাআলা আমার থেকে নিয়ে নেয় মাদ্রাসায়। আর রাস্তাঘাটে চলাচল খরচ বরচ দিয়ে আপনারা যা দেন, আমার পরের দিনের তেলের টাকা ছাড়া আমার কাছে থাকে না। এমনই হালাতে চলতে আছি, তারপর আমি মহা খুশি, আল্লাহ তাআলা আমার থেকে জানিছে। আমার আব্বা মারা গেছে, আমার আব্বা মূর্খ কৃষক মানুষ ছিলেন, আমার জেনারেল পড়াইলে পড়াইতে পারতেন, আমাকে আমার আব্বা মাদ্রাসায় দিয়েছে, পড়ার একটা টাকা খরচ দিতে পারে নাই, তারপরও পড়ার সুযোগ দিয়েছে। আজকে আমি মৌলানা নাসির, আল্লাহ আমার প্রিমিয় গাড়ি দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে দামি মোটর সাইকেল দিয়েছে, আমার 3তলা বাড়ি দিয়েছে, দেশ বিদেশ ঘুরায় 5 বার হজ উমরা করাইছে। আমি সেই নিতান্ত গরিব বাপের সন্তান, আল্লাহ তাআলা আমাকে দিয়ে করাচ্ছে। আমি যা করি সব আমার আব্বার আমল নামায় সদকা, আমি যা করি আমার মায়ের আমল নামায় সদকা, আমার দাদা দাদি নানা নানি আমার মাদ্রাসার প্রতিষ্ঠাতার আমল নামায় সদকা। আপনারা আমরা থাকবো না, চলে যাবই যাব, কথা বলেন চলে যাবই যাব, সন্দেহ আছে? 100 বছর বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি কে আছে? আর আগামী ছোট ছোটরাও থাকতে পারে, ছোট বড় যাই আছে, আমি সর্বোচ্চ আগামী 1 বছরের গ্যারান্টি দিলাম। এই জায়গা যারা আছি 100 বছরের পরে খুদার কসম দিয়ে বললে মিথ্যাবাদী হব না, যে একজনও দুনিয়ায় থাকবো না। ছোটরাও থাকতে পারে, কেউ একটু লম্বা হয়ে প্রতিবারে, সবচাইতে লাস্ট টাইম 100 বছরের পরে যে এর একটা মাথা মাটির উপরে থাকবে না, সব মাথা মাটির তলে থাকবে। সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। তবে আজকে আমি কিছু করে যেতে পারলে সদকা জারিয়া থাকবে, আমার সামান্য যা ইনকাম দেয় আল্লাহ তাআলা প্রতিদিন, প্রতিদিনের 1% আমি রাখবো। আমার এক বন্ধু ছিল ইঞ্জিনিয়ার বাচ্চু, উনি থাকতেন থাইল্যান্ড, উনি বললেন থাইল্যান্ডে বুদ্ধ দেশ, বুদ্ধ ধর্মের মানুষ, ওরা বুদ্ধরা প্রত্যেক দিনের কামাই থেকে 1% বের করে একটা ব্যাংক আছে ওদের, একটা মাটির ব্যাংক হোক কাঠের ব্যাংক হোক, ওর মধ্যে রেখে দেয়। সাপ্তাহিক ওদের ইবাদতের দিন, ওদের ইবাদতখানা যেটা আছে উপাসনালয়, সেই জায়গা যাইয়া বিনা রসিদে মুখ খুলে ঢেলে দিয়ে আসে। ও জায়গা যারা আছে তারা সেই টাকা দিয়ে তাদের ধর্মীয় কার্যক্রম করে। আমি মুসলমান হয়ে আমরা বুঝি না, তাদের ধর্ম জিরো, পরকালে তাদের কিচ্ছুই নাই। আমার আপনার ইনকামের 1% অথবা 1% অথবা 1% আল্লাহর দিনকে জিন্দা করার উদ্দেশ্যে একটা ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেয় সেই প্রতিষ্ঠান, এর ভিতরে মাসিকভাবে এর প্রত্যেক মাসে আমি দেব, এমন একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে কি পারে না? 10 টাকাই হোক, 10টা টাকাই হোক মাসে, 20টা টাকাই হোক, 100টা টাকাই হোক, যে যা পারেন। আমি এভাবে আপনাদের সকলকে দাবি করব যে আমাদের এই মাদ্রাসাকে যদি বড় করতে হয় আমরা প্রত্যেকে মাসে 100টা টাকা দেব, মাসে 100টা টাকা দেব, পারা যাবে না ইনশাআল্লাহ? কত টাকা চাঁদ দোকানে, কত টাকা আজে বাজে ভাবে নষ্ট করে ফেলেন, মন্ডের চাপা দিয়া মন্ডের জোর সে হাত দিয়ে চিবে ধরে এর থেকে 100টা টাকা বের করে মাদ্রাসায় দেব। কে আছেন মহাব্বতের সাথে এই প্রতিজ্ঞা করতে পারবেন মাসে 100, মাসে 100টাকা? একজন, দুইজন, তিনজন, চার, হাত উঠান, 3 জন, 4 জন, 5 জন, 6 জন,
সাত জন কে আছেন 100 আট কে আছেন মাসে 100 মাশাআল্লাহ হাত নামান এক জন নামান কাছে যান 100 মাসে 100 টাকা দেবেন না ওই যে একজন মাসে 100 টাকা আল্লাহ দান কবুল করেন হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেন সুস্থতার চেয়ে লম্বা হায়াত দান করেন বারবার মক্কা মদিনা দেখার তৌফিক দান করেন বংশে যারা চলে গেছে জান্নাতি করে দেন এই টাকাগুলো তাদের সদকা জারিয়া হিসেবে কবুল করে নেন জোরে বলেন আমিন ও ভাই দেবেন না মাসে 100 টাকা ডাক্তাররে দেন অ্যান্টাসিড কিনে খান বিভিন্ন প্রকার গ্যাসের ওষুধ কিনে খান কত প্রকারের ওষুধ কিনে খান 100 টাকা এজামানে একেবারেই কিছু না 100 টাকা মাসে দেবেন এই মাদ্রাসার গরিবদের জন্য এতিমদের জন্য সদকা জারিয়া হয়ে থাকবে আপনি চলে যাওয়ার সময় মরার আগে ছেলেদেরকে ওসিয়াত করে যাবেন বাবা আমি তো 100 টাকা করে দিতাম মাসে 100 করে দিতাম তোরা আমার এই টাকাটা চালু রাখিস এক ছেলে ইনশাল্লাহ চালু রাখবে আপনি কবরে বসে নেকি পাবেন এখানে যত কোরআন শরীফ তিলাওয়াত হবে সমস্ত তিলাওয়াতের নেকি আপনার কবরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ তিলাওয়াতের নেকি আপনি পেয়ে যাবেন দেন দেন আর কে আছেন 100 টাকা মাসে 100 50 টাকা দেন 100 না পারেন 50 দেন বলেন কে আছেন 100 অথবা 50 মাসিক ওই যে পিছনে চলে যান এক জায়গা সব কয়জন ঘুরলে হবে না তো এই দিক দিয়ে যান ওই জায়গায় একজন আছে মাসে 50 অথবা 100 যার যেমন তৌফিক হয় বলেন বলেন এই ডেলি একটা টাকা আল্লাহর দিনের জন্য খরচ করবেন এরকম মানুষ আছেন ডেলি এক টাকা ডেলি একটা টাকা দেবেন আল্লাহর দিনকে একটা টাকার দাম এ জমানে এক টাকায় চকলেট হয় না ডেলি এক টাকা আছেন আছেন কেউ ডেলি এক টাকা মানে মাসে 30টা টাকা দেবেন মাসে 30 টাকা ডেলি একটা টাকা আল্লাহর দিনের জন্য কোরআনের খেদমতের জন্য আসেন আসেন কোন আল্লাহর বান্দা প্রাণ খুলে দোয়া করব আগে যারা দিয়েছেন সেগুলো হলো একবারে এটা এককালীন দান আর এইটা আপনার জীবনে স্থায়ী করে নেবেন এটার নাম হলো বদরি সদস্য আজীবন সদস্য আজীবন সদস্য হয়ে থাকবেন মাদ্রাসা ইনশাল্লাহ দোয়া হবে বসেন যুবকরা এমবি কিনে কিনে কত টাকা নষ্ট করো কত টাকা মোবাইলের মাধ্যমে খরচ করতেছো তুমি ডেলি একটা টাকা আল্লাহ